উদ্দেশ্য ছাড়াই দিকবিদিক ছুটছেন আতঙ্কিত বাসিন্দারা। গাজাবাসীর আর্তনাদের শব্দে ভারী হয়ে ওঠে গাজার শরণার্থী শিবির আল শাতির পরিবেশ। ইসরায়েলের বর্বর হামলার পর ধ্বংসস্তূপ থেকে স্বজনদের জীবিত উদ্ধারের চেষ্টা করছেন কেউ কেউ। স্থানীয় সময় শনিবার গাজার শরণার্থী শিবিরে শক্তিশালী বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। পশ্চিম তীর খান ইউনুস সহ বিভিন্ন শহরে ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালায়। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের দুই নেতা নিহত হয়েছেন। গেল বৃহস্পতিবার দামেস্কের কুৎসায়া এলাকায় এই হামলা চালানো হয়। শনিবার ইসলামিক জিহাদ সংশ্লিষ্ট একটি সূত্র এই তথ্য জানিয়েছে। সিরিয়ায় নিহত দুজন হলেন ইসলামিক জিহাদের রাজনৈতিক ব্যুরোর সদস্য আব্দেল আজিজ মিনাই এবং সংগঠনটির পররাষ্ট্র বিষয়ক প্রধান রামসি আবু ইসা। এদিকে লেবানন ও গাজায় ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থানে শক্তিশালী ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হাউতি বিদ্রোহীরা। ইরান সমর্থিত এই সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার ইসরায়েলের ড্রোন হামলার কথা জানিয়েছেন, যদিও এই বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। শুধু যুদ্ধবিরতির প্রস্তাব পেশ নয়, সিদ্ধান্তের প্রতি সম্মান দেখালেই কেবল যুদ্ধবিরতির জন্য প্রস্তুত বলে জানিয়েছে হামাস। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে দোহাভিত্তিক রাজনৈতিক ব্যুরোর সদস্য এ কথা জানান। গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রতি চাপ সৃষ্টিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন এই হামাস নেতা। মালিহা সুরাওয়ার্দি, সময় সংবাদ।